हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल होइमोस किचन। आज के आमी आबार चले एसेछी खूब मजादार एकटी बांगाली रान्नार रेसिपी निये। आज देखाबो किभाबे आपनी परफेक्ट सर्षे पापड़ा तैरी करते पारबेन, जेटा गरम भातेर साथे खेते खूबई टेस्टी। আর এই সরষে পাবদাটা যদি আপনি বাসায় তৈরি করে না থাকেন, তাহলে এই ভিডিওটা দেখার পরে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করি বাসার সবার কাছেই এই মজাদার রান্নাটি পছন্দ হবে। তো ভিউয়ার্স, চলুন রান্নাটি শুরু করা যাক। আমি প্রথমে এখানে 10 পিস পাবদা মাছ নিয়েছি। আমি বাজারে বড় সাইজের পাবদা পাইনি, তাই মিডিয়াম সাইজের পাবদা মাছ দিয়েই এই রান্নাটাকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এর উপরে একটা কিচেন টাওয়েলের সাহায্যে মাছের গায়ে যে বাড়তি পানিটা লেগে থাকে সেই পানিটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি। তারপরে এর উপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, সাথে দিয়ে দিব 1 চা চামচ লবণ। আমি এই আশছাড়া মাছগুলোকে লবণ এবং হলুদ দিয়েই মেরিনেট করে ভেজে নেই। তারপরে আমি লবণ আর হলুদটাকে মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেচ্ছি। এখানে একটা কথা বলে দিচ্ছি, আপনি মাছের গায়ের পানিটা অবশ্যই মুছে নেওয়ার চেষ্টা করবেন, কারণ এই আশছাড়া মাছগুলো তেলের উপরে ছেড়ে দিলে অনেকটাই ফুটে ওঠে। আর আপনি যদি এই মাছের গায়ের পানিটা মুছে নেন, তাহলে এই ফুটে ওঠার ভয়টা কম থাকবে। এরপরে আমি মাছের গায়ে হলুদ লবণ মাখিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। এই তেলটা দিলে হবে কি, মাছটা কড়ের সাথে লেগে যাবে না আর খুব সুন্দরভাবে ভেজে নিতে পারবেন। আমি এই পাবদা মাছ ভাজার সময় সবসময় নুন হলুদটাই ব্যবহার করি, কারণ এখানে যদি মরিচের গুঁড়া ব্যবহার করেন তাহলে দেখবেন মাছটা খুব দ্রুত পুড়ে যাবে এবং মাছটা দেখতেও ভালো লাগবে না। মাছটা মাখানো হয়ে গেলে আমি এটাকে রেস্টে রেখে দেব 15 মিনিটের জন্য। এই ফাঁকে আমি অন্য কাজটা সেরে নিচ্ছি। আমি একটা শিলপাটা নিয়ে এখানে সর্ষে, কাঁচামরিচ এবং লবণ একসাথে বেটে নিব। প্রথমে নিয়ে নিলাম 3 টেবিল চামচ সর্ষে। আমি এখানে অর্ধেক অর্ধেক করে সাদা এবং লাল সর্ষেটা ব্যবহার করেছি। এখন এর ভিতরে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ, সাথে দিয়ে দিলাম 4-5টি আস্ত কাঁচামরিচ। তারপরে এর ভিতরে অল্প একটু পানি দিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে বেটে নিচ্ছি। সর্ষে বাটা ব্যবহার করার সময় অনেকেরই একটা খারাপ অভিজ্ঞতা থাকে, সেটা হচ্ছে সর্ষে দিয়ে রান্না করলে রান্না তিতা লাগে। আপনি যদি সর্ষেটা বাটার সময় সাদা সর্ষে লাল সর্ষে একসাথে মিক্সড করে নেন আর সাথে অল্প একটু লবণ এবং 2-3টে কাঁচামরিচ একসাথে বেটে নেন, তাহলে দেখবেন আপনার সর্ষেটা তিতা লাগবে না। আর এইভাবে রান্না করলে রান্নার স্বাদটাও অনেকটাই বেড়ে যাবে। সর্ষে বাটা শেষ হয়ে গেছে, এখন আমি সর্ষে বাটাটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন একটা কড়াই নিয়ে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিব। আমি এই সম্পূর্ণ রান্নাটাই সর্ষের তেল দিয়ে করব। আপনি চাইলে এখানে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন। যখন তেলটা গরম হয়ে আসবে তখন আমি মাছগুলোকে এক এক করে দিয়ে ভেজে নিব। এখানে আর একটা টিপস বলে রাখি, অনেক সময় মাছ ভাজতে গেলে মাছ লেগে যায়, তখন আপনারা বিভিন্ন ধরনের বিপাকে পড়েন, যে মাছটা ভেঙে যেতে পারে বা কড়াইয়ের সাথে লেগে যেতে পারে। আপনি যদি যখন মাছটা ভাজবেন তখন কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেন এবং কড়াইতে যে তেলটা দিবেন সেটাকেও খুব ভালোভাবে গরম করে নেন, তাহলে দেখবেন আপনার মাছটা আর কড়াইয়ের সাথে লেগে যাবে না। মাছগুলো একপাশ ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে উল্টে নিচ্ছি। এই সর্ষে পাবদা তৈরির সময় আমি মাছগুলোকে অতিরিক্ত ভাজবো না, কারণ এই মাছগুলোকে অতিরিক্ত ভাজলে এই মাছের যে একটা নিজস্ব স্বাদ থাকে সেটা নষ্ট হয়ে যায়। মাছগুলোর দুই পাশেই যখন হালকা দাগ আসবে তখন মাছগুলোকে তুলে নিব। আমি মাছগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি,
এখন বাকি যে তেলটা থেকে গেছে সেই তেলেই আমি বাকি মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। এই পাবদা মাছটা যেহেতু কোনো আঁশ নেই তাই ভাজতে গেলে একটু ছিটতে পারে, আর এই ছিটতে গেলে অনেকের হাত পা পোড়ার ভয় থাকে, তাই যখন এই মাছটা ভাজবেন তখন চুলার আঁচটাকে একেবারে মিডিয়াম টু লো হিটে রাখবেন। তাহলে দেখবেন মাছগুলো অনেকটা বেশি ফুটবে না এবং হাত পা পোড়ারও ভয় থাকবে না। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে পাত্রে তুলে নিচ্ছি। আমি বাকি যে তেলটা থেকে গেছে সেই তেলে আরও একটু তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপরে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা। কালো জিরাটাকে একটু গরম করে নিয়ে তারপরে দিয়ে দিলাম 3-4টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান দিয়ে ফেলে নিয়েছি। তারপরে এর ভিতরে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, সাথে এর ভিতরে দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণটা একটু বুঝে শুনে দিবেন, কারণ পাবদা মাছের এই সর্ষে পাবদা করতে গেলে বেশি লবণের প্রয়োজন হয় না, কারণ সর্ষে পাবদায় অনেকটা বেশি ঝোল থাকে না। তারপরে আমি তেলের উপরে মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এই মশলাগুলোকে ভাজার সময় চুলার আঁচটা একেবারে লো হিটে করে রাখবেন, নাহলে দেখবেন মশলাগুলো পুড়ে গেছে আর তরকারির রঙটা অনেকটাই খারাপ হয়ে গেছে। মাঝে আমি অল্প একটু পানি দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলোকে ভেজে নিব। অল্প একটু পানি ব্যবহার করার কারণ যাতে মশলাগুলো পুড়ে কালো না হয়ে যায়। এভাবে 2-3 মিনিট একটু নেড়েচেড়ে নিয়ে আমি রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করব। আমার মশলাগুলো 2-3 মিনিট নেড়েচেড়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। এখানে অনেক বেশি পানি ব্যবহার করার দরকার নেই, 10 পিস মাছের জন্য 1 থেকে 1.5 কাপ পানি ব্যবহার করলেই যথেষ্ট। পানি দেওয়া হয়ে গেছে, এখন চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু হাই হিটে রেখে খুব ভালো করে এই সর্ষে পাবদার ঝোলটায় বলক চলে আসা পর্যন্ত ওয়েট করব। যখন পানিতে বলক চলে আসবে তখন আমি মাছগুলোকে খুব সাবধানে পানির ভিতরে ছেড়ে দিলাম। এখন চামচের মাধ্যমে খুব আলতো হাতে মাছগুলোকে একটু নেড়ে চেড়ে দিব। এই পাবদা মাছটা খুব নরম হয় তাই ভাজার সময় বা রান্নার সময় খুব সাবধানে কাজগুলো করবেন। একটু নেড়েচেড়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করব। বেশ কিছু সময় পরে যখন আরও কিছু সময় রান্না হবে তারপরে আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। আমি সর্ষে বাটার সাথে অল্প একটু পানি অ্যাড করে সর্ষেটাকে একটা চামচের মাধ্যমে একটু গুলিয়ে নিয়ে তারপরে পাবদা মাছের ভিতরে দিয়ে দিলাম। তারপরে আবার একটু চামচের মাধ্যমে মাছগুলোকে নেড়েচেড়ে দিচ্ছি। মাছগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে এর উপরে একটা ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 10 মিনিটের জন্য। এ সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, দেখুন মাছটা প্রায় রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 3 থেকে 4টি আস্ত কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো জাস্ট ফ্লেভারের জন্য। তারপরে এর ভিতরে দিয়ে দিব প্রায় 1 চা চামচের মতো কাঁচা সর্ষের তেল। এই তেলটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে দেখবেন মাছের স্বাদটা আরও কতটা বেড়ে যায়। তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি,
দেখুন আমার রান্নাটা প্রায় রেডি। এর ঝোলটাও অনেকটাই টেনে এসেছে, আর এটা এই পর্যায়ে নামাবেন, কারণ এই ঝোলটা আরও একটু ঘন হয়ে যাবে যখন মাছটা ঠান্ডা হবে। তো আমার রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে গেছে। আমি এই পর্যায়ে চুলার জালটাকে বন্ধ করে দিব। তো ভিউয়ার্স দেখুন আমার সর্ষে পাবদা একেবারেই রেডি। আর আমার আজকের এই রেসিপিটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আমাকে কমেন্টস বক্সে জানাবেন এই রান্নাটি খেতে আপনার কাছে কেমন লেগেছে। আশা করি এই রান্নাটি গরম ভাতের সাথে যদি খেয়ে থাকেন তাহলে কারো কাছেই খারাপ লাগার কথা নয়। যে পাবদা মাছ পছন্দ করে না তার কাছেও এই রান্নাটি অবশ্যই ভালো লাগবে। তো ভিউয়ার্স আমার চ্যানেলে আরও অনেকগুলো ভিডিও আছে, আপনি যদি ভিডিওগুলো দেখে থাকেন আর আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন যাতে করে নতুন ভিডিওর আপডেট সবথেকে প্রথম আপনার কাছে চলে যায়। ভিউয়ার্স আমার এই চ্যানেলের রেসিপিগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজেও একটু ঘুরে আসতে পারেন। আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের পেজের নামও হৈমস কিচেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিউয়ার্স আজকে আর কথা বাড়াবো না, এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন যেন আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও রেসিপি নিয়ে হাজির হতে পারি।